সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন অল বাটনটাকে লেটেস্ট ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। হ্যালো फ्रेंड्स, আনলকডাউন 5 হয়ে গেছে, সবকিছু ধীরে 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 খুলছে, বড় বড় শপিং মল, বাস, এমনকি সিনেমা হলও খুলে গেছে। তো ইতিমধ্যে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা বাঙালিদের জন্য বাঙালিদের সবথেকে বড় পূজো, তো কিছু স্পেশালিস্ট ট্রেন চালানো হয়েছে। তো আজকে আমি হাওড়া থেকে দীঘা যাবার ট্রেনগুলির নাম বলবো, কোন কোন ট্রেন চালানো হয়েছে এবং তার টাইম টেবিল সমস্ত তথ্য তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমার নাম বিজয়, আপনারা দেখছেন টপ টেন টপিক চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করি। দীঘা এমন একটা জায়গা, নাম শুনলেই মনে হয় আরও একবার ঘুরে আসি। কোভিড-19 জন্য বহুদিন থেকে বন্ধ থাকা এই দীঘা ধীরে ধীরে আনলকডাউন 5 ওপেন হচ্ছে এবং আগের থেকে অনেক স্বাভাবিক, প্রায় 70% স্বাভাবিক হয়ে গেছে। কোভিড-19 জন্য বহু মানুষ এখানে ঘুরতে যেতে পারছিলেন না। যারা যাচ্ছিলেন তারা বাসে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে যাচ্ছিলেন, কিন্তু এখন পুজো উপলক্ষে অনেক ট্রেন চালানো হয়েছে। তো প্রায় সব রুটেই 2-3 ট্রেন চালানো হয়েছে। তো আজকে আমি কথা বলে নেব হাওড়া থেকে দীঘা যাওয়ার রুটে কতগুলো ট্রেন ছাড়া হয়েছে এবং তার টাইম টেবিল ও আরও অনেক কিছু তথ্য। তো চলুন শুরু করি। হাওড়া থেকে দীঘা যাওয়ার রুটে শুধুমাত্র একটি ট্রেন চালানো হয়েছে পুজো উপলক্ষে। গাড়ির নাম হলো হাওড়া টু দীঘা স্পেশাল। এই গাড়িটার নাম্বার হলো 02847। গাড়িটা ছাড়ার টাইম আমি বলে দিই, গাড়িটা ছাড়ার টাইম হলো হাওড়া থেকে 11:10 এবং দীঘা পৌঁছানোর টাইম হলো দুপুর 14:20। এই গাড়িটার টোটাল টাইম লাগবে হাওড়া থেকে দীঘা যেতে 3 ঘন্টা 10 মিনিট, কিছুটা বেশি লাগতে পারে। হাওড়া থেকে দীঘা যাওয়ার এই ট্রেনটি সপ্তাহে আপনারা প্রায় প্রত্যেক দিন পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি প্রত্যেক দিন আপনারা এই ট্রেন হাওড়া থেকে দীঘা যাওয়ার রুটে পেয়ে যাচ্ছেন। এই ট্রেনে যদি আপনারা যেতে চান তাহলে বলে দিই এই ট্রেনে শুধু পেয়ে যাবেন এসি বগি। তো এই ট্রেনে যেতে গেলে আপনারা শুধু এসি বগিরই ট্রেন টিকিট বুকিং করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের ট্রাভেল এবং হেলথ সম্পর্কে ভিডিও আগে দেখার জন্য। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। ভালো থাকুন, ভালো রাখবেন।